তুমি কই কই যাচ্ছ? আমি তো সামনে যাইতেছি ঘুরতে। তোমার বাড়ি কই? উত্তরপাড়ায়। উত্তরপাড়ায় কোন বাড়ি? আমার বাবার নাম মকবুল হোসেন। মকবুল হোসেন? ও, তা আমি তো ওই দিকে যাওয়া দিছিলাম তোমার আব্বার লাগে একটু কথা বলতে। যেহেতু তোমাকে পাইছি তাহলে তোমার মোবাইল নাম্বারটা আমারে দাও, আমি আর যাইয়া পরে তোমার আব্বার লাগে তুমি একটু কথা বলাই দিও, ঠিক আছে? ও, আমার মোবাইল নাম্বার ঠিক আছে, আব্বার কাছে তো ফোন নাই। নেন দাও, তুমি নাম্বার দাও। এই যে। আচ্ছা, তুমি করো কি? আমি পড়াশোনা করি কলেজে। আচ্ছা, তা তুমি যাও, আমি হানে তোমাকে ফোন দিয়ে তোমার আব্বার কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি জানি বাবা, সুইচে যে দেখলাম নাম্বারটা নিলাম, একটা ফোন দিয়ে দেখি লাগে কথা বলি, কথা বলে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ সুটি, ভালো আছো? আমি হানিফ ভাই বলছিলাম, ওই যে সকালে তোমার লাগে দেখা হইলো না? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ সুটি, তোমার সাথে আমার একটু কথা ছিল। আরে তোমার বাবার লাগে কথা বলবো দেখে তো তোমার নাম্বারটা আমি আনছি। আসলে মূল কথা হলো তোমার সাথে আমার, এই কারণে আমি তোমার নাম্বারটা নিয়ে আসছিলাম, বুঝলাম। হ্যাঁ আচ্ছা, তা তুমি আসো, আমরা ওই পার্কে বসে একটু দুইজনে কথা বলি আমরা, বুঝলাম। হ্যাঁ আসো, আচ্ছা আসো, তারপরেই বলবো কী কথা। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। কথা তো কইলাম, সুইটির লাগে আইলে প্রস্তাবটা দিয়ে দিম ইনশাল্লাহ, আল্লাহ যা করে। সুইটি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। সুইটি, তোমার লাগে আমি দুদিন কথা বলছিলাম, তোমার না আমার খুব পছন্দ হয়েছে, বুঝলাম। দেখো তুমি এসব কি কইতাছো, তোমার বাড়িতে ঘরে বড় বউ আছে, এগুলা ঠিক না। আমার ওই শালি এই যে 4 বছরের মধ্যে একটা বাচ্চা দিতে পারে নাই, লেগে তোমার আমি বিয়ে করব, তুমি আমার একটা বাচ্চা দিবা, টুকটুকি একটা বাচ্চা দিবা, তোমার আমার সব সম্পত্তি আমি লিখে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমার অনেক ভালোবাসতে হইছে। আচ্ছা আচ্ছা, তোমার আমি অনেক ভালোবাসি, বুঝলা। শোনো, আমার জেনাজা আছে সবই তো তোমার, বুঝলা, তোমার আমি সব লিখে দেবো। তুমি সত্যি কথা কইতেছো? তুমি কিন্তু আবার আমারে ভুলে যাও না, তোমার বড় বউরা যা রাক্ষসী মার্কা, আমার না আবার খেদাটা দে দে। তোমার খেদাইব কি লাগিয়া, ওই শালি তো আমার আইসমন্দ একটা বাচ্চাও দিতে পারে না, বললা তুমি আমার একটা বাচ্চা দিবা, আমি তোমার সবই দেবো। তুমি বলে দাও, তুমি আমার ময়না পাখি, সব সময় আমার কাছ থেকে দূরে দূরে থাকবা, বুঝছো? আচ্ছা আচ্ছা, তুমি আমার টিয়া পাখি, বুঝলা, তুমি সব সময় আমার পাশে পাশে থাকবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবনা তোমারে আমি খুব শখ করে বিয়ে করছিলাম, 4 বছর গেছে, তুমি আমার একটা বাচ্চা কাছে দিতে পারো নাই, আমার এত জায়গা সম্পত্তি খাইব কেডা, আমার একটা অ্যাড্রেস নাই, তুমি আমার যদি একটা বাচ্চা দিতে পারো হ্যাঁ দিতে পারো নাই। আমি তোমার এখন একটা কথা বলি, আমি এখন একটা বিয়ে করব। কি, তোমার এত বড় সাহস, মাত্র 4 বছর হয়েছে বিয়ে করছি, তাতে কি হয়েছে? মানুষের 10 বছর 20 বছরও চলে যায়, বাচ্চা কাচ্চা হয় না, 4 বছরে এমন কি হয়েছে যে তোমার বিয়ে করতে হইব? দেখো বেশি বাড়াবাড়ি করবে না, আমি জানি না বিয়ে শাদী করতে পারবে না এখন। বিয়ে করবে? তুমি মানো বা না মানো ওই আমার কিছু যায় আসে না, আমার বাপের আমি একটা সন্তান, আমি মরে গেলে আমার সম্পত্তি দেখবো কেটা, আমি বিয়ে করবো, তুমি যা পারো হ্যাঁ করো। আবার বিয়ে করব? ও কেমন জানি পাল্টাই গেছে। Thank you.
ঘরে বউ আছে, আমি আমি এখনো বাইসা আছি, আমি মরে যাইনি। আর তুমি কিছু কই মানা, এই বেশি দূরে কথা কইনা, 4 বছর একটা বাচ্চা দিতে পারো না, দেখো না বাচ্চা কেমন হয়। চলো ঘরে চলো, আল্লাহকে কি কথা, বাচ্চা এত সহজ। হ্যাঁ আমি থাকতে তুমি কিভাবে বাচ্চা নাও সেটাও আমি দেখব, কারণ মাত্র 4 বছর হয়েছে বিয়ে করছি, বাচ্চা নেই, একের আজকে বাচ্চা দিয়ে দিব, আমি তো দেখব কিভাবে বাচ্চা দাও। হ্যাঁ আমার নাম ভাবনা, আমি সার দেব না বলে দিলাম। দেখ শখের সংসার করতে আসছিস, 2 বছর তো হয়ে গেল, এখন পর্যন্ত পারলি না একটা বাচ্চা দিতে। দেখা বুবু, তুমি তো এই সংসারে আছো 6 বছর, তুমি পারলা না আমি কেমনে পারবো। দেখ বেশি কথা কইস না, খালি কথা কইলে গাও চলে। তুই কি কি হইছে আবার, পিস্তন ডাকো কি লিগে কও দিত, জানো না যখন পিস্তন ডাকলে অমঙ্গল হয়। দেখো পিস্তনতে ডাকি কেন তুমি জানো না, ওকে এইটা আমার ছোট বউ, এবার হবে কি, তুমি আবার বিয়ে করছো কেন, আমরা কি এখন তোমার চোখে ভালো না, না তোমার আবার বিয়ে করতে হইলো? এই দাঁড়ান, হবে মানে কি, কোনটা কি আর কি, আপনার কি লাগে? দাদা আমার এটা বড় বউ, ওটা মেজ বউ, তারা একটা বাচ্চা আমার দিতে পারে না, তার জন্য আপনি আমাকে বিয়ে করছেন? এবার যদি আমিও বাচ্চা না দিতে পারি তাহলে কি আপনি আরেকটা বিয়ে করবেন? কি কব তুমি, তোমার এমন শখ করে বিয়ে করছি, এই দুইটা পারে নাই, তুমি ইনশাল্লাহ পারবে, এটা কেমন দাদা কথা, তুমি পারবা, সমস্যা তো আপনারও থাকতে পারে। এ কি কব, আমার কোনো সমস্যা নাই। দেখো তুমি মনে করছো আমার সমস্যা, মাইনে নিলাম যে আমার সমস্যা, কিন্তু এই যে মেজো, মেজেরও তো বিয়ে করতে 2 বছর হয়ে যাইতেছে, ওরও কি সমস্যা? হ্যাঁ তুমি একটাবার ডাক্তারের কাছে যাও, যায় দেখো, আমার মনে হয় কি সমস্যাটা মনে হয় তোমারই। আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হইলে তাহলে এই যে ছোট বউ আনছে এইবার বুঝা যাইব, আমার ছোট বউ আমাকে দিবে, তোমরা চিন্তা করো না। দেখছো ভালো কথা কইলো আমার সাথে ঝগড়া করে, ডাক্তার দেখাইতে গেলাম ডাক্তার দেখাবো না, কিন্তু ঠিকই জায়গা সম্পত্তি টাকার গরম দেখাবো আমাগো। বন্ধু আমি হসপিটাল গেছিলাম, হ্যাঁ বুঝছো, এই যে তুমি যে রিপোর্ট করাইছিলা এটা রিপোর্ট আসছে, দেখো দেখো এইবার বুঝবা আমরা দোষী না তুমি দোষী। না বন্ধু সমস্যাটা তোমারই, যখন তুমি দ্বিতীয় বিয়া করো তখন আমি কিন্তু বলছিলাম একটা চেক করো, চেক করে তারপরে করো, না তুমি তো আমার কথা শোনো নাই। বন্ধু তুই থাক আমি গেলাম। তোমরা আমার মাফ করে দিও, আমি আমার নিজের ভুল বলতে পারি না এতদিন, আজকে বুঝছি। ঠিক আছে এখন আর মাফ চাইতে হইব না, যা হবার হয়ে গেছে, এখন যেহেতু বিয়ে করে নিয়ে আসছো আমরা মিলামিশে থাকবো, সমস্যা নেই, চলো চল ছোট ঘরে চল। দর্শক ভাইরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটা কথা, দেখেন আমার সংসারে দোষ ছিল আমার, কিন্তু আমি আমার পরীক্ষা না করাইয়া আমি প্রথম বিয়ে করছি, আর আমার চিকিৎসা না করে আমি আবার দ্বিতীয় বিয়ে করছি, দ্বিতীয় বিয়ে করিয়া আবার আমি চিকিৎসা না করিয়া তৃতীয় বিয়ে করছি, তারপর আমি চিকিৎসা করছি, তারপর দোষ ধরা খেলো আমার, আমার মতো ভুল আপনারা কেউ করেন না, কারণ এই সমাজে বহু মানুষ আছে যে নিজের ঘরের বউ দোষ দিয়া সে আর একটা বিয়ে করে, বা ময়মুরব্বীর কথা শুনে কিন্তু নিজে কখনো পরীক্ষা করে না, তাই আমি আপনাদের দর্শকের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই নিজে আগে পরীক্ষা করে তারপর আর কোনো দোষ দিবেন, সবাই ভালো থাকবেন, সবাই আমার নাটকটা দেখবেন, আমার চ্যানেলের নাম মাহিন মাল্টিমিডিয়া, সবাই সাবস্ক্রাইব করবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।